রাজ্যে মোট মিটেছে 6 দফার ভোট পর্ব, আজকে সপ্তম দফা, বাকি আরো 1 দফা। সেই মতো পরবর্তী দফার লক্ষ্যে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন শাসক বিরোধী সব শিবিরই। সেখান থেকেই একে অপরকে আক্রমণ শানিয়ে যাচ্ছেন লাগাম ছাড়া ভাষায়। রাজ্যে মোট 6 দফায় ভোট মিটলেও বাকি রয়েছে অনুব্রত মণ্ডলের গড় বীরভূমের ভোট। আর বীরভূমকেই পাখির চোখ করে গেরুয়া শিবিরের তাবৎ নেতা নেত্রীরা লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন। আপনাদেরকে বলে রাখি, আজকেই বীরভূমের ভোট, সেখান থেকেই তারা আক্রমণ শানিয়ে যাচ্ছেন শাসক দল তৃণমূল বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে, যিনি ভোট এলেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উঠে আসেন সংবাদের শিরোনামে। এদিন নাম না করেই তাকে চাঁচাছোলা ভাষায় কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ভোট মিটলে বীরভূমের মোটা নেতাকে যদি চুলের মুঠি ধরে বের করতে না পারি, তাহলে আমার নাম শুভেন্দু অধিকারী নয়। পাশাপাশি শুভেন্দু অধিকারী এই দিন অনুব্রত মণ্ডলকে পাঠানো আয়করের নোটিশ নিয়েও নাম না করে একহাত নিয়ে বলেন, মোটা নেতার দম ছুটে গিয়েছে। উল্লেখ্য, ভোট চলাকালীন গত 2 দিন আগেই অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠালো আয়কর দপ্তর। তার আয় ব্যয় সম্পত্তির অঙ্ক ব্যাংক সংক্রান্ত নথি তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী বেনামি প্রচুর সম্পত্তির মালিক অনুব্রত মণ্ডল। পাশাপাশি শুভেন্দু অধিকারী এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও তুলোধনা করেন। এদিন মোদী অমিত শাহকে তৃণমূল নেত্রীর করা বহিরাগত মন্তব্যের রেশ টেনে শুভেন্দু বলেন, ওই গুজরাট থেকেই অক্সিজেন আসছে, তাহলে তাও আবার বহিরাগত বলে ফিরিয়ে দিক মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কেন্দ্রের একাধিক প্রকল্পের নাম বদলে রাজ্যের সরকার চালাচ্ছে বলেও অভিযোগ করেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি তথা দলবদলু শুভেন্দু অধিকারী। এখন দেখার বিষয় এই যে অনুব্রত মণ্ডল এর পরিপ্রেক্ষিতে, মানে শুভেন্দু অধিকারীর পরিপ্রেক্ষিতে কি উত্তর দেন। এইরকমই গুরুত্বপূর্ণ পলিটিক্যাল নিউজ পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে একদম ভুলবেন না। আর আজকের ভিডিওটি এইটুকুই। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ।